হ্যালো গাই, আসসালামু আলাইকুম। তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করবো যে আমাদের হসপিটালের যে লোকটা, তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে দেখে। এই মুহূর্তে তুমি দেখাচ্ছি যে বুঝতে পারছো যে হসপিটালের এরিয়াটা, এটা হচ্ছে গেট নাম্বার 1, আর এটা হচ্ছে বিল্ডিং 2, গেট নাম্বার 2। আর কালো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে লোক, আর ওই সাইডে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা মসজিদ, আর একটা ছোটো স্কুল আছে। আর এটা এখন আমি আছি গেট নাম্বার 3-তে। গেট নাম্বার 3 দেখতে পাচ্ছ, আর এখানে একটা লাইট আছে মিডিলের দিকে। আচ্ছা লোক এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে আগুন নিভানোর জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে টোটাল এরিয়া। পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডক্টরদের রুম, আর এটা যেটা দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে নার্সদের থাকার জন্য। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা জেনারেটর আছে। আর এই বিল্ডিংটা হচ্ছে পার্কিং, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, টোটাল থার্ড ফ্লোর অবধি আছে পার্কিং করা হয়। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এরিয়াটা। আর আছে বিল্ডিং লাইট, বিল্ডিং 2, সৌদি রাস্তা, বাচ্চা কেন যাওয়ার চেষ্টা করছে। রাত 10টা বেজে গেছে, ওই জন্য গেট বন্ধ হয়ে গেছে গেটটা, তার জন্য ঘুরে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের, বুঝতে পারছো এই সাইডে আমাদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ আছে। এটা হচ্ছে মসজিদ, আর এটা স্কুল, আর ওটা হচ্ছে ইসলামিক সেন্টার। পাশে একটা মসজিদ, পাশে একটা ইয়ে আছে, অফিস আছে। সে বাদ বেকার একটা ছোটো ঘর দিত সেটা মৌলবিদে থাকার জন্য। আর এটা হচ্ছে ব্যাক সাইড, তোমাকে এই ব্যাক সাইড থেকে একটু ঘুরে আমি ওদিক সাইডটা দেখাবো। তো তোমাকে অ্যাকচুয়ালি তোমাদেরকে সব এরিয়াটা দেখার চেষ্টা করবো। এখানে সব পার্কিং গাড়ি রাখার জন্য, এতটা পার্কিং সব ফুল হয়ে যায়, তারপরও ওদিকে থার্ড ফ্লোর অবধি গাড়ি রাখার জায়গা করা হয়েছে, থার্ড ফ্লোর অবধি গাড়ি চলে যায়। এই সাইডটা অ্যাকচুয়ালি নিচে বেসমেন্ট আছে, মানে মাটির নিচে ঘর আছে, তার জন্য এই সাইডটা ঘেরা হয়েছে যদি কেউ পড়ে টড়ে যায় বলে। হসপিটালে যত গার্বেজ এখানে রাখা হয়, তারপরে এখান থেকে রয়্যাল কমিশনারের লোক বা বেলেদিয়া ওরা নিয়ে চলে যায়।
হ্যাঁ, দেখতে পাচ্ছ সৌদি আরবে সব থেকে একটা বিশাল একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে হসপিটালের থেকে জল মানে ফায়ার আগুন নিভানোর জন্য করা হয়েছে। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে, এটা গভর্নমেন্ট থেকে মানে সরকারি, আর এটা হচ্ছে পাবলিকে। তারপরে এই যে রোড চলছে, রোড দেখতে পাচ্ছ আমাদের হসপিটাল সাইডে রোড, এটা হচ্ছে খেজুরের গাছ। তারপরে এখানে আমাদের একটু ঘোরাঘুরির জন্য ব্যবস্থা করা হয়েছে, বসে থাকার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। বললে এখানেও ফায়ার হাউস আছে, ফর ইউজ বাই দ্য ফায়ার ডিপ্ট অনলি। এটা হচ্ছে গ্রাম, মানে অ্যাকচুয়ালি গ্রাম বাড়ি ঘর যা বলবো এটাই। এই সাইডটা দেখতে আছে ট্রান্সফরমার, এখানে সব ট্রান্সফরমার আছে। এই সাইডটা হচ্ছে আমাদের হসপিটালের ইয়ার, ইয়ারের মধ্যে সেটা আছে ফুল ব্লক। এই সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবার চলে আসলাম এই ফান্ডে দেখে। তোমাদেরকে অলরেডি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ছিল হসপিটাল।